আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন জানি না আল্লাহ রকমতে ভালো আছেন তবে আল্লাহ পাক যেন আপনাদের ভালো রাখে সুস্থ রাখে আমি ওই জন্য ভালো থাকতে পারি এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন তো আজকে আপনাদের জন্য আবার একটি গাছের সন্ধান নিয়ে আসছি কুসির গাছ তবে হ্যালো বন্ধুরা এই কুসির গাছ সম্পর্কে অনেক ইউটিউবে আছে আর আমি পাথর পাথরকুসির গাছ দিয়ে অনেক চিকিৎসা করি এবং আমার বাড়িতেও আছে আশেপাশেও আছে যাই হোক আমার বাড়িতে এবার গাছ সব মরে গেছে এই জন্য আপনাদেরকে আমি আবার নতুন করে গাছগুলো দেখাচ্ছি আমার সাথে আর একটি গাছ আছে স্থল পদ্ম এই গাছটির অনেক উপকারিতা আছে আপনাদের পরবর্তীতে এই গাছ নিয়ে আপনাদের ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আর এখন যে আমি পাথরকুচির কথা বলছিলাম এই পাথরকুসির গাছ আপনারা যদি এটি দিয়ে অনেক দুষ্টমি করা যায় এর মধ্যে অনেক দুষ্টমি করা কাজ আছে তো যাই হোক এখানে অনেক কয়েকটি রোগের কাজ করে এই পাথরকুসি যাদের পিত্তথলিতে থলিতে পাথর আছে বা কিডনিতে পাথর পেটোতে পাথর আছে এই পাথর কুসির পাতা যদি আপনারা সকাল বিকেলে এরকম দুইটি আপনারা পাতা যদি এরকম দুইটি সকালে এক চিমটি লবণসহ সকাল সন্ধ্যা খান আল্লাহ রকমতে আপনার ওই কাজটি যদি আল্লাহ আল্লাহবাক চায় তাহলে আপনার ওই পাথরটি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে তবে আপনাকে একা ধরে কিছুদিন খেতে হবে ইনশাল্লাহ আর এটি একটি আসলে একটি মেহর জন্য ভালো কাজ করে যদি কারো মেহ রোগ থাকে তাহলে আপনারা এক সপ্তাহ খাবেন যদি আপনার রোগটা পূরণ হয়ে থাকে তাহলে আপনি নিম্নত এক মাস খাবেন ইনশাল্লাহ রোগটা সেরে যাবে আর যদি কোনো মানুষের প্যাট ফিকে যায় প্যাট ফুলে যায় বা পায়খানা হচ্ছে না কোষ্ঠবদ্ধ তাকে বলা হয় পেশাব ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে যদি এর পাতার রস আপনি যদি করে বিশ মিলিগ্রাম রস আপনি খেয়ে ফেলেন একটু গরম পানির সাথে বা একটু চিনির সাথে এমনিতে খেয়ে থাকেন খান আপনার কিছুক্ষণের ভিতরে বমি হতে পারে অথবা পায়খানা রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে তবে কোনো চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ আপনার ভালো হয়ে যাবে তবে এটা আমাশার জন্য খাবেন কাজ করবে এটি যে কোনো ক্ষতস্থানে যদি আপনি এর পাতাটা মশমশা করে থেতলা করে ক্ষতস্থানে যদি ব্যান্ডেজ করেন আপনার ক্ষতস্থানটা ভালো হবে ইনশাল্লাহ যে কোনো কাঠা স্থানে লাগাতে পারেন তবে এই পাথরকুসির আরও অনেক উপকারিতা আছে আপনারা চাইলে মাঝে মাঝে পাতরকুচির পাতা যদি আপনার বাড়িতে রাখেন এরকম একটা পাতা মাটিতে ফেলাই দিয়ে রাখবেন প্রতিটি কাঁটার স্তরে এই একটা পাতার থেকে বিশ থেকে পঁচিশটা গাছ বাইর হবে আপনারা গাছটি সংগ্রহ করে বাড়িতে রাখতে পারবেন টপে রাখবেন ইনশাল্লাহ এই পাতরকুচির পাতা যদি প্রতিদিন মাঝে মাঝে একটা করে খাওয়া যায় বা রস করে খেতে পারেন তাহলে আপনার শরীরে বিভিন্ন ভাইরাসজনিত সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং অন্য অনেক রোগের কাজ করবে সেক্ষেত্রে বলি যদি আপনার কোনো পরামর্শ থাকে বা পরামর্শ নিতে চান এই পাথরকুচি সম্পর্কে আরও অনেক আপনাদেরকে দেওয়া হবে আর যদি আপনাদের কোনো কথা ভুল তৈরি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন আর এই সম্পর্কে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বিস্তারিত মতিন ভাইয়ের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ